পোকো M2 Pro স্মার্টফোনটা বাংলাদেশে কবে আসবে সে সম্পর্কে কিছু জানা গিয়েছে। এর সাথে স্যামসাং এর A72 এবং A52 স্মার্টফোনের প্রাইসটা লিক হয়েছে এবং সিম্ফনির পক্ষ থেকে আমরা খুব জলদি 7,000 এবং 8,000 টাকা বাজেট রেঞ্জে একটি স্মার্টফোন দেখতে পাবো। তাছাড়া অ্যাপল এ বছর তাদের মিড বাজেট ক্যাটাগরির আইফোন নিয়ে আসতে পারে। সো হেই গাইস, শান্ত হিয়ার, নতুন আর একটি টেক নিউজের ভিডিওতে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সকল ধরনের টেক আপডেট পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভিডিও শুরু করার আগে এই ইমেজটা দেখুন, এটা হচ্ছে গিয়ে ওপো ফাইন্ড X3 স্মার্টফোনের রেন্ডার ইমেজ। আর ইমেজটা দেখলেই প্রথমে হয়তো আপনার মাথায় এসে গিয়েছে আইফোন 11 অথবা 12 সিরিজের স্মার্টফোনগুলো মিররের সামনে ধরলে যেমন রিফ্লেকশন পাওয়া যায় এই ফোনগুলো তেমনই ডিজাইনের করা হয়েছে। ক্যামেরা বামটিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আইফোনের বিপরীত ডিজাইনটা করা হয়েছে এখানে। সো মার্চ মাসের দিকে এমন ডিজাইনের সাথে আসতে পারে ওপো ফাইন্ড X3 স্মার্টফোনটি, যেটা কিনা ওপোর পক্ষ থেকে ট্রুলি ফ্ল্যাগশিপ টাইপের ডিভাইস হবে। আর বন্ধুরা, আমি কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে পোকো M2 Pro স্মার্টফোনটা বাংলাদেশে আসতে চলেছে। সো এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশে দেখতে পাবো আমরা? ফেব্রুয়ারি মাসের একদম দ্বিতীয় সপ্তাহে থেকে এই ফোনটা মার্কেটে আসতে পারে এমনটাই জানা গিয়েছে। তাছাড়া এই ফোনটার প্রাইস সম্পর্কে আপনারা কিছুটা অনুমানও করতে পারবেন। বর্তমানে Xiaomi Redmi Note 9 স্মার্টফোনটা 18,000 থেকে 21,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। অন্যদিকে Note 9 S স্মার্টফোনটা 23,000 আর 24,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই দুটাই স্মার্টফোনের মাঝে শুধুমাত্র 22,000 টাকা গ্যাপটা থাকছে। তো আশা করা যায় যে 22,000 টাকায় পোকো M2 Pro স্মার্টফোনের 664 ভেরিয়েন্টটাকে লঞ্চ করতে পারে Xiaomi। হ্যাঁ, আমি জানি এখন অনেকেই কমেন্ট করবেন যে আনঅফিসিয়ালি তো এই ফোনটা 17,000 থেকে 18,000-19,000 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু Xiaomi যেহেতু বাংলাদেশে ফোন অ্যাসেম্বল করে না তাই তাদেরকে অনেক বেশি ট্যাক্স দিয়ে ফোনগুলোকে আনতে হয়। এই জন্য পোকো M2 Pro স্মার্টফোনটার দাম এত বেশি রাখতে পারে তারা। তবে 20,000 টাকার আশেপাশে যদি এই ফোনটাকে তারা নিয়ে আসতে পারে তাহলে অফিসিয়াল ডিভাইস হিসেবে একটি সেরা ডিভাইস পেয়ে যাব আমরা। আর লাস্ট ইয়ার আমরা শুনেছিলাম যে Xiaomi বাংলাদেশে কারখানা স্থাপন করবে এবছরের শুরুর দিকে, কিন্তু এখনও পর্যন্ত এই সম্পর্কে আর নতুন কোনো আপডেট পাওয়া যায়নি। যদি Xiaomi বাংলাদেশ তাদের কারখানা বাংলাদেশে স্থাপন করতে না পারে তাহলে Realme, Oppo, Vivo এবং স্যামসাং এর সাথে কম্পিটিশন করে পারবে না, তাদের ফোনগুলোকে আমাদেরকে আনঅফিসিয়ালভাবেই পারচেস করতে হবে। আর মিড বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর সবচেয়ে বিক্রি হওয়া স্মার্টফোনটি ছিল স্যামসাং এর A51। তো এর সাকসেসর A52 এবং A72 এই দুটি স্মার্টফোনের প্রাইস বর্তমানে লিক হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এই দুটি স্মার্টফোনের 4G ভেরিয়েন্টের পাশাপাশি 5G ভেরিয়েন্টকেও লঞ্চ করবে স্যামসাং। 4G ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগন 720G SoCকে ইউজ করা হবে আর 5G ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগন 750G SoCকে ইউজ করা হবে। আর বাংলাদেশে আমরা 5G ভেরিয়েন্টকে কোনোভাবেই দেখতে পাবো না অফিসিয়ালি, তবে 4G ভেরিয়েন্টের প্রাইস আশা করা যায় 30,000 থেকে 40,000 টাকার মধ্যেই রাখবে স্যামসাং। আর বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আমি এই দুটি স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস একটি সেপারেট ভিডিও আকারে তৈরি করে আপনাদের জানাতে পারি। তো কে কে চান যে আমি সেপারেটভাবে এই দুটি স্মার্টফোন সম্পর্কে ভিডিও তৈরি করি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো মিড বাজেট ক্যাটাগরির পরে এবার একটু বড়লোকি স্মার্টফোন সম্পর্কে জানা যাক, অর্থাৎ অ্যাপলের নতুন স্মার্টফোন। অ্যাপল গত বছর তাদের আইফোন 8 স্মার্টফোনকে রিব্র্যান্ড করে নতুন প্রসেসরের সাথে আইফোন SE 2020 নামে লঞ্চ করেছিল। তো এবারও নতুন আকারে একটি স্মার্টফোন নিয়ে আসবে অ্যাপল, যেটা কিনা আইফোন XR-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। অর্থাৎ অবিকল ডিজাইনটা আইফোন XR-এর মতো রাখা হবে, কিন্তু এই ফোনটাতে ইউজ করা হবে অ্যাপলের নতুন বায়োনিক A14 চিপটি, তার সাথে নতুন iOS এর সফটওয়্যার এবং নতুন করে এই স্মার্টফোনটিতে আমরা টাচ আইডিকে দেখতে পারি। অর্থাৎ ফেস আইডির সাথে টাচ আইডিকেও ইউজ করতে পারে অ্যাপল এই স্মার্টফোনটিতে, যার নাম রাখা হবে আইফোন SE+, যার দাম আশা করা যাচ্ছে যে $500-এর আশেপাশে রাখতে পারে অ্যাপল। আর এখানে 5G কানেক্টিভিটির সাপোর্টও আমরা দেখতে পেতে পারি। তাছাড়া বন্ধুরা, আপনারা যারা কিনা Xiaomi Redmi K20 স্মার্টফোনটা ইউজ করছেন তারা হয়তো নতুন একটি MIUI এর আপডেট পেয়ে গেছেন, যেখানে কিনা অনেক ধরনের বাগ এবং প্রবলেম ফিক্স করা হয়েছে। MIUI 12.0.7.0 এই আপডেটটা Xiaomi প্রোভাইড করেছে Redmi K20 স্মার্টফোনগুলোর জন্য। তো আপনারা যদি এখনও আপডেট না পেয়ে থাকেন কিছুদিন ওয়েট করুন, কারণ এখন এই আপডেটটা ফেস মোডে আছে, আস্তে আস্তে সবার ডিভাইসেই এসে পড়বে এই আপডেটটা। অল রাইট, আপনাদের মধ্যে অনেকেই Realme X7 সিরিজটার জন্য ওয়েট করছেন, কারণ ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হলে বাংলাদেশের মার্কেটে আমরা খুব একটা অ্যাফোর্ডেবল প্রাইসে এই ফোনগুলোকে লোকাল মার্কেটে দেখতে পাবো। আর ইতিমধ্যে আমি আপনাদের জানিয়েছি যে Realme X7 সিরিজে X7 স্মার্টফোনটা আসবে না, তার বদলে Realme B15 স্মার্টফোনকে রিব্র্যান্ডেড করে
ইন্ডিয়ান মার্কেটে X7 নাম দিয়ে লঞ্চ করা হবে, যেখানে কিনে অনেকটা কালারফুল ডিজাইন আমরা দেখতে পাবো। তবে রিয়েলমি X7 এর কিছুটা লাইটার ভার্সন বলা চলে রিয়েলমি B15 স্মার্টফোনকে, যেখানে কিনা রিয়েলমি X7 স্মার্টফোনে ছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অন্যদিকে B15 আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। 65 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যায় রিয়েলমি X7 স্মার্টফোনে, অর্থাৎ অরিজিনাল X7 স্মার্টফোনে। অন্যদিকে B15 স্মার্টফোনে থাকছে 50 ওয়াটের চার্জিং স্পিড। তার থেকেও সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে এই ফোনগুলোর প্রাইস। যদি রিয়েলমি ইন্ডিয়ান মার্কেটে খুব ভালো একটা প্রাইসিংয়ের সাথে এই ফোনগুলোকে লঞ্চ করতে পারে, তাহলে 20-30 হাজার টাকার মধ্যে আমরা বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলোকে দেখতে পেতে পারি। সো রিয়েলমি X7 সিরিজের জন্য কারা কারা এক্সাইটেড সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি 100% শিওর যে আমার ম্যাক্সিমাম ইউজাররাই ফেসবুক ইউজ করে থাকেন, আর ফেসবুককে আমরা খুব ভালো করে জানি যে তারা ডাটা ব্রিচ করার জন্য নাম্বার 1 পজিশনে রয়েছে। তো এখন টেলিগ্রামে একটি বটের মাধ্যমে আপনার নিজস্ব ফেসবুক আইডির নাম্বারটা জানা যাবে, অর্থাৎ আপনি যেই নাম্বারটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি যদি আপনি প্রাইভেট করেও রাখেন, তারপরও টেলিগ্রামের সেই বট আপনার ফেসবুক আইডি থেকে একটা লুপ হোলের মাধ্যমে আপনার নাম্বারটা বের করে ফেলবে, আর সেই নাম্বারগুলোকেই তারা সেল করছে ব্ল্যাক মার্কেট। তো ফেসবুক যে নিরাপদ নয় সেটা আমরা অনেক আগে থেকেই জানি, আর বর্তমানে এই নিরাপত্তার আরও একটি প্রশ্ন উঠছে ফেসবুকের উপর। তাছাড়া গত ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে মোটোরোলা এজ এস নামে একটি নতুন স্মার্টফোন আসবে চাইনিজ মার্কেটে, যেটা কিনা মোটোরোলা G100 নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে মোটোরোলা। সো এই ফোনটাই হবে গিয়ে সর্বপ্রথম স্মার্টফোন যেখানে কিনা Snapdragon 870 প্রসেসর ইউজ করা হবে। তো এই ফোনটাকে গতকাল মার্কেটে লঞ্চ করেছে মোটোরোলা, যার প্রায় শুরু হচ্ছে প্রায় 22,500 টাকা থেকে। আর এই প্রাইসের মধ্যে আপনারা 6 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইন্টারনাল মেমোরি দেখতে পাবেন। তাছাড়া এই ফোনটার 8 এবং 256 জিবির ভেরিয়েন্টও রয়েছে। আর মোটোরোলার এই স্মার্টফোনটাতে স্পেসিফিকেশন হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির 90Hz IPS LCD প্যানেল, 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে ফোনটার পেছনে, আর ডুয়াল সেলফি ক্যামেরা পাওয়া যাবে ফোনটার ফ্রন্ট সাইডে। তাছাড়া 5000mAh ব্যাটারি এবং 20W চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যাবে ফোনটির বক্সের মধ্যে। আর আমাদের পরবর্তী নিউজটা আসছে ভিভোর পক্ষ থেকে। ভিভো তাদের S70 স্মার্টফোনকে লঞ্চ করবে চাইনিজ মার্কেটে, আর বর্তমানে এই ফোনটা চাইনিজ 3C সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে, যেখানে কিনা 33 ওয়াটের চার্জিং স্পিড এবং 4500mAh ব্যাটারি ইউজ করা হতে পারে। এছাড়া এই ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 820 প্রসেসরটি, তার সাথে 6.44 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, আর অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসবে এই স্মার্টফোনটি। আশা করা যায় যে 20-25 হাজার টাকার মধ্যে ভিভো চাইনিজ মার্কেটে এই ফোনটাকে নিয়ে আসতে পারে। আর বর্তমানে শাওমি, রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভোর মাঝে নোকিয়া কিন্তু হারিয়ে যেতে বসেছে। তবে তাদের নতুন একটি স্মার্টফোন বর্তমানে UK-এর একটি রিটেইলার ওয়েবসাইটে দেখা গেছে, যার নাম হচ্ছে গিয়ে Nokia 1.4, আর এই ফোনটার প্রাইস 8,500 টাকা দেখাচ্ছে, যেখানে কিনা শুধুমাত্র 1 জিবি র্যাম আর 16 জিবির ইন্টারনাল মেমোরি থাকবে। এছাড়া এই ফোনটিতে Android 10 এর গো এডিশন এবং একটি 1.3 GHz-এর আননোন অক্টাকোর প্রসেসর দেখা যাচ্ছে। বাজেট অনুযায়ী খুব লো স্পেসিফিকেশনের স্মার্টফোনগুলো বর্তমানে নোকিয়া মার্কেটে নিয়ে আসছে। আর নোকিয়া 1.4 স্মার্টফোনে থাকতে পারে 6.5 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে। সো আমরা অবশ্যই উইশ করব যে এই স্মার্টফোনটা যেন বাংলাদেশে না আসে। আর বর্তমানে কম্পিউটার মার্কেটে ইন্টেল থেকে AMD কিছুটা এগিয়ে গেছে, আর ইন্টেল অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে, কিন্তু বর্তমানে ইন্টেল পার্টনারশিপ করেছে TSMC-র সাথে 3 ন্যানোমিটারের প্রসেসরগুলো উৎপাদন করার জন্য, যেই প্রসেসরগুলো কিনা 2022 সালের সেকেন্ড হাফ থেকে আমরা মার্কেটে দেখতে পেতে পারি। তাছাড়া আমি আপনাদের এটাও বলে রাখি যে অ্যাপলের পরে ইন্টেল হচ্ছে গিয়ে সেকেন্ড কোম্পানি যারা কিনা TSMC-র সাথে এই 3 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর নিয়ে কাজ করছে। আর বর্তমানে একজন লিকস্টার এটা কনফার্ম করে দিয়েছে যে OnePlus 9 সিরিজের মধ্যে কোনো স্মার্টফোনে আমরা পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা দেখতে পাবো না। তাছাড়া বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর সর্বশেষ নিউজটা হচ্ছে গিয়ে সিম্ফনির পক্ষ থেকে। সিম্ফনি অ্যাটম নামে একটি নতুন স্মার্টফোন মার্কেটে আনতে পারে সিম্ফনি, যার প্রায় 7-8 হাজার টাকার মধ্যে রাখতে পারে তারা। আর এই ফোনটিতে মিডিয়াটেকের একটি আননোন প্রসেসর ইউজ করা হবে। আমি আশা করছি মিডিয়াটেকের A22 প্রসেসরকে ইউজ করতে পারে তারা। তাছাড়া এই ফোনটার মধ্যে পাওয়া যাবে একটি নচযুক্ত ডিসপ্লে আর 4000mAh ব্যাটারি। তাছাড়া কমেন্ট সেকশনে আপনি আমাকে এটা জানাতে ভুলবেন না যে সিম্ফনির কোনো স্মার্টফোন আপনি ইউজ করেছেন কি না, কারণ বাংলাদেশের অনেক মানুষই বাজেট সেগমেন্টে এবং মিড বাজেট সেগমেন্টে সর্বপ্রথম সিম্ফনিকে দিয়েই শুরু করেছিল।
সো বন্ধুরা এট দ্য এন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তাছাড়া ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।